ভোটারদের সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরেছেন তিনি। ভোট শেষে একেবারে হালকা মেজাজে শামসেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। এবার পুজোয় সোনা পেতে আসতে হবে কাবেরিতে, অফার আছে চমৎকার, প্রতিটি কেনাই উপহার। অংশগ্রহণ করুন আমাদের ফুচকা ফেস্টিভ্যালে, শর্তাবলী প্রযোজ্য, কাবেরি, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। শামসেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরেছেন তিনি। দফায় দফায় বিক্ষিপ্ত ঘটনায় উত্তেজনাও ছড়িয়েছে এই কেন্দ্রে। ভোট শেষে একেবারেই হালকা মেজাজে প্রার্থী। এদিন তাকে দেখা গেল বিজেপি প্রার্থী মিলন ঘোষের সাথে। একেবারেই ফুরফুরে মেজাজ, কর্মীদের সাথে সময় কাটান সকাল থেকেই। প্রচার সভার ব্যস্ততা কাটিয়ে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই জানালেন তৃণমূল প্রার্থী। আজকের দিনটা সারাদিন আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি, আমাদের কর্মীদের সঙ্গে কথা বলছি, কারণ যারা অক্লান্ত পরিশ্রম করেছে দিন রাত এক করে দলের প্রার্থীর জয় সুনিশ্চিত করার জন্য পরিশ্রম করেছে, আমরা তাদের সঙ্গে ধন্যবাদ। এবার ভোটে চতুর্মুখী লড়াই শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে, একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি, সিপিএম এবং তৃণমূল।